আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ باسم ربك الذي خلق وفي الحديث خيركم من تعلم القرآن وعلمه شمستو پشن شام محمد رب العالمين جنة جارو شش مهر باني ته هم رب روتي شابتان ناي اسكوان جبن عشر من بشر توفيق فيتي شه جنة شكر بر الحمد لله درود السلام برشدو كمدر بيو نبي منبدا دوت محمد صلى الله عليه وسلم رپر সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাকে আঞ্জুমান থেকে বিষয় দেওয়া হয়েছে কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব এবং তার ফজিলত। কোরআন মাজিদ তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বলা হয় যে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। সম্মানিত উপস্থিতি, কোরআন শব্দের অর্থ কি? প্রথম আমরা তা জেনে নিই। কোরআন শব্দের অর্থ হলো পঠিত, অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনকে, এই কিতাবকে নাজিল করার পর থেকে এই পর্যন্ত পঠিত হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত পঠিত হয়ে যাবে। তাই এই কোরআনের নাম রাখা, এই কিতাবের নাম রাখা হয়েছে আল কোরআন। আর যে ব্যক্তি এই কোরআন পাঠ করবে তার জন্য রয়েছে অধিক পরিমাণে নেকি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করবে তার জন্য রয়েছে 10টি নেকি। এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উতলুমা উহাইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি কিতাব থেকে যা প্রত্যাদেশ করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জেনে নিই এর মর্যাদা সম্পর্কে। কোরআনের এত মর্যাদা, এই সম্পর্কে আন্নাস আসমার ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুতরাং হাদিস থেকে বোঝা যায় যে আপনি যদি কোরআন মাজে শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন, আপনি যদি কোরআন মাজে নিজে পাঠ করেন অন্যকে পাঠ করার মতো সুযোগ করে দেন, তাহলে আপনি সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজে তেলাওয়াত করার তৌফিক দান করুন। পরিশেষে আমি বলতে চাই যে কোরআন মাজিদ আসমানি কিতাব এবং একটি শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন মাজিদ তেলাওয়াত করা হলো একটু নফল ইবাদতের থেকে উত্তম। সুতরাং আমাদের উচিত সবসময় কোরআন মাজিদ তেলাওয়াত করা, কেননা এই কোরআন মাজিদ জিকিরের সমতুল্য। আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করে তার থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।